শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি প্রফেসর ডক্টর অরূপরতন চৌধুরী। আমার বাবার নাম শ্রী শৈলেন্দ্র কুমার চৌধুরী, স্বর্গীয় সিলেটের জমিদার, পরবর্তীতে একজন চাকুরিজীবী। আমার মা বিশিষ্ট শিক্ষাবিদ, লেখিকা, রত্নগর্বা মা প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী। আমার সংক্ষিপ্ত ছাত্র জীবন হচ্ছে, আমি সিলেটের সিলেট গভর্নমেন্ট বয়েজ স্কুলের ছাত্র, পরবর্তীতে মার চাকরি জীবনের স্বার্থে, সরকারি চাকরি স্বার্থে খুলনাতে গিয়েছি। খুলনা সেন্ট জোসেফ স্কুলে পড়েছি, ময়মনসিংহ জেলা স্কুলে ম্যাট্রিক পাশ করেছি, ঢাকা জগন্নাথ কলেজ ইউনিভার্সিটি থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি, একমাত্র তদানীন্তন ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস পড়েছি, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। 1982 সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে ডেন্টাল পাবলিক হেলথ বা WHO ফেলোশিপ করেছি। 1992 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট স্টনিবুক ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ ইন ডেন্টাল সার্জারি করেছি। 2013 সালে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড থেকে ফেলোশিপ ইন ডেন্টাল সার্জারি করেছি। 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে PhD অর্জন করেছি, ডক্টর অফ ফিলোসফি। এই হল আমার সংক্ষিপ্ত শিক্ষা জীবন। মুক্তি সংগ্রামে যুক্ত হওয়ার বর্ণনা, সেটার একটা ঘটনা হচ্ছে যে আমি 1969-71 যে গণ আন্দোলন বাংলাদেশে চলছিল, বিশেষ করে বিক্ষিপ্ত শিল্পী সমাজ, গণসঙ্গীতের শিল্পী দল, সেইগুলোর সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি ঢাকা ডেন্টাল কলেজে পড়তেই, 70 সাল থেকেই কলেজে থাকতেই ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর সাংস্কৃতিক আন্দোলন যেটা ছিল আমাদের গণ আন্দোলন, তার সঙ্গে গণসঙ্গীতের যে দলটি ছিল, আমি TSC বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম এবং তদানীন্তন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী শ্রী অজিত রায়, যিনি আমার উস্তাদ, জনাব আব্দুল লতিফ, জনাব শেখ লুৎফুর রহমান, তারা গণসঙ্গীত আমাদের দিয়ে গাওয়াতেন। আমরা তখন ঢাকা ইউনিভার্সিটির সমস্ত অনুষ্ঠানগুলোতে গণসঙ্গীত পরিবেশন করতাম এবং আওয়ামী লীগের তখনকার সময় যেসব অনুষ্ঠান পল্টন ময়দানে হতো, তারপরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তার মধ্যে আমরা গণসঙ্গীত পরিবেশন করতাম। সুতরাং আমার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি সাংস্কৃতিক দলের সঙ্গে বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে, বিশেষত 70 ও 71 বিক্ষুব্ধ শিল্পী গোষ্ঠীর সঙ্গে আমি জড়িত ছিলাম। গলায় হারমোনিয়াম ঝুলিয়ে আজিমপুর কলোনিতে থাকতাম তখন, মায়ের চাকরির সুবাদে
আমি রাস্তায় রাস্তায় গান করেছি আমরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ ঐতিহাসিক, সেই ভাষণে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে যে ভাষণটা বঙ্গবন্ধু, তার থেকে আমি যথেষ্ট অনুপ্রাণিত হই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। পরবর্তী যে 25শে মার্চের কালরাত্রি, যে পাকিস্তান বর্বর হানাদার বাহিনী এবং আলবাদর রাজাকার আমাদের উপর হামলা চালালো, শত শত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, এরপর থেকে আমি যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম। পরবর্তীতে যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হলো এবং সেটা আমরা প্রচার শুনতে পেলাম, বিশেষ করে সঙ্গীত পরিবেশন শুরু হলো, বিভিন্ন চরমপত্র, দশাংবাদ, এগুলো শোনার পর আমি ঘরে বসে থাকতে পারি। তাই আমি জুন মাসের প্রথম দিকে আমি ঘর থেকে বেরিয়ে যাই, আজিমপুর কোয়ার্টারে আমরা থাকতাম। মা চাকরির সুবাদে আমার মা অধ্যাপক ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী, তখন ইন্ডিয়ান গার্লস কলেজের প্রফেসর অফ বেঙ্গলি ছিলেন, সেই সুবাদে আমরা একটা কোয়ার্টার পেয়েছিলাম আজিমপুরে, সেখানেই থাকতাম, পর্যটী বাই আই আজিমপুর এস্টেট। সেখান থেকে একটি একদিন ভোর রাত্রে ভোর 5টার দিকে আমি ঘুম থেকে উঠে বাসা থেকে সোজা একটি ব্যাগে একটা সারাটা প্যান্ট স্যান্ডেল নিয়ে বেরিয়ে যাই। বাবা মাকেও বলি নাই, ভাই বোনকেও বলি নাই, যুদ্ধে চলে গিয়েছিলাম। এবং আমি আজিমপুর থেকে একটা বাসে করে দাউদকান্দি ফেরি পর্যন্ত যাই। সেখানে যাওয়ার পর আমি আতঙ্কিত হয়ে যাই, এত মিলিশিয়া, এত পাক আর্মি এবং রাজাকার আলবদরা মুক্তিযুদ্ধে ধরে নিয়ে যাচ্ছে, চোখ বাঁধা, হাত বাঁধা। সেই অবস্থায় বাসটা আমাদের থামলো, আমরা বাস থেকে নামলাম। এই দৃশ্য দেখার পর আমি ভেবেছিলাম যে আমার এখানে মৃত্যু হবে। তো দৈবাত কারণে রাজাকার আলবদররা যাদেরকে ধরে নিয়ে গেল, পরবর্তীতে যারা আমরা ছিলাম বাস থেকে নেমে, তাদেরকে তারা কোনো সার্চ করেনি, ফলে আমরা ফেরিতে উঠে গেলাম। আমরা উঠে সোজা চলে গেলাম কুমিল্লা। আমি কুমিল্লার একটি গ্রাম ছিল, সেখানে এসে থাকলাম এক রাত্রে একদিন। সেই গ্রামবাসীর কথা আমি ভুলবো না, তাদের ঋণ আমি শোধ করতে পারবো না, কারণ মুক্তিযোদ্ধাদের চেয়ে তাদের ঋণ কোনো অংশে কম নয়। আমাকে তারা একদিন এক রাত্র রাখলো এবং বড়ের দিন আমাকে বড় একটা দেখিয়ে দিল কোন দিক দিয়ে আগরতলায় ঘুরতে হবে। আমি তাদের নির্দেশনা অনুযায়ী আগরতলায় ঢুকে গেলাম এবং সেখানে আমরা এক মাস ছিলাম। সেখানে গিয়ে কলেজ ক্লাসের সম্মান পেলাম আমাদের ছাত্র নেতাদের, তারা সেখানে ছিলেন, আমাদেরকে দেখে তারা খুশি হলেন। আমি এবং সর্দার আলাউদ্দিন, তখন সেখানে একটা গণসঙ্গীতের দল ছিল, আমরা মুক্তিযোদ্ধাদের সেখানে সন্ধ্যাবেলা গান শোনাতাম, আমাদের খাওয়া দাওয়া এখানেই ছিল। এবং আমরা পরবর্তীতে সেখান থেকে আমি আর সর্দার আলাউদ্দিন স্বাধীনতা বেতারের সন্ধান করতে লাগলাম। তখন তারা বললো যে এটা তো কলকাতায়। আমরা বললাম তো আমরা তো স্বাধীনতা বেতার কেন্দ্রে যাওয়ার জন্য এসছি, সেটা শুনেই আমি মুক্তিযুদ্ধে আসার জন্য তৈরি হয়ে এসেছি, তা সেখানে না যাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তো তারা বললেন তাহলে তোমাকে কলকাতা যেতে হবে, তুমি কলকাতা যাও। তো আমি আসলে আলাউদ্দিন সিদ্ধান্ত নিলাম আগরতলা থেকে ধর্মনগর রেল স্টেশন 4 দিন 4 রাত ট্রেনে করে আসাম, শিলং, দার্জিলিং হয়ে আমরা কলকাতা নামলাম। সেখান থেকে বেরিয়ে স্বাধীনমেলা কোথায় জিজ্ঞেস করার আগেই আমি জিজ্ঞেস করলাম বাংলাদেশ দূতাবাস কোথায় বা ভারতীয় দূতাবাস, সেখানে যোগাযোগ করলাম। তারা বললো যে বাংলাদেশ দূতাবাসটি আছে অমুক জায়গায়, সেখানে যাও পাকিস্তানের কাছে। সেখানে আমরা যোগাযোগ করলাম, তারা আমাদেরকে দেখে বললেন যে ঠিক আছে তোমরা এসছো, তোমরা স্বাধীনমেলার ভেতরে অবশ্যই যাবে, তবে এখানে কিছু নিরাপত্তার ব্যাপার আছে, কারণ ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স এদেরকে সবাইকে ওখানে যেতে দেয় না স্বাধীনমেলা ভেতরে, কারণ এটা একটা নিরাপত্তা বলে আবৃত থাকে। তো আমাদেরকে তারা নিয়ে গেল ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স এবং আমাদের স্বাধীনতা বেতারে তারা দিয়ে আসলো। সেখানে গিয়ে আমরা দেখা হলো অনেকের সাথে, সমর দাস, অজিত রায়, রতীন রায়, কাদের কিবরিয়া, এরা তখন ছিল ওইখানে, এবং আমার সঙ্গে মান্না হক, হরলাল রায় তার রতীনের বাবা, এমার আক্তার, মুকুল, হাসান ইমাম, এরকম অনেক শিল্পীর সাথে আমাদের সঙ্গে আমাদের দেখা হলো। স্বাধীনতা বেতার কেন্দ্র বালিগঞ্জ সার্কুলার রোডের বিল্ডিংটি একটা দোতলা বিল্ডিং ছিল, নিচতলায় রান্নাঘর এবং আমাদের ডাইনিং হল ছিল, উপরতলায় আমরা থাকতাম একদিকে, আর একদিকে ছিল স্টুডিও। তো আমাদের স্টুডিওটা এরকম এত অত্যাধুনিক আজকালের স্টুডিওর মতো ছিল না, চট দিয়ে সারা জানলা দরজাকে সিল বন্ধ করা হয়েছিল যাতে বাইরের আওয়াজ না আসে। ভিতরে একটি হারমোনিয়াম, একটি তবলা, দোতারা এবং একটা মন্দিরা ছিল, তা দিয়ে এই ঐতিহাসিক গানগুলো, কালজয়ী গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল, তীরে হারাই, দেহসাগর, নঙ্গর, তুলো তুলো, এগুলা গান হয়েছে। তো আমি সবগুলো গানে কণ্ঠ দিয়েছি এবং দিন রাত আমাদের রিহার্সেল হতো, সারা রাত রেকর্ডিং হতো, পরদিন ভোরে টেপটা স্কুল পাঠিয়ে দেওয়া হতো স্বাধীনতা বেতারে। তো একদিনে একটা ঘটনা বলি,
তো অনেক গান গাচ্ছি, সবকিছু করছি, বিভিন্ন জায়গায় আমরা শরণার্থী শিবিরগুলোতে গিয়ে গিয়েও আমরা যেয়ে আমরা সঙ্গীত পরিবেশন করছি। তখন কল্যাণী ঘোষের একটা দল ছিল, সেই দলের সঙ্গে আমাকে সম্পৃক্ত করেন কল্যাণীদি, এবং তার মাধ্যমে আমি বিভিন্ন শরণার্থী শিবিরে গান করেছি। মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ উপার্জন করে আমরা সেই সব ফান্ডে দিয়েছি। তখন তো ভারতের পশ্চিমবঙ্গের সবাই তখন আমাদেরকে জয় বাংলা বলতে দেখলেই এবং আমাদের গান শোনার জন্য তারা উদ্গ্রীব ছিল, আমাদেরকে সাহায্য করতাম, সেই অর্থ আমরা সাহায্য করতাম মুক্তিযোদ্ধাদের। তো একদিন হরলাল রায় প্রখ্যাত বললেন শিল্পী, আমাকে বললেন তোকে দিয়ে একটা গান করাবো। তো তিনি আমাকে বললেন তুই একটা গান কর। আমি বললাম তাহলে গানটা লিখবে কে? তখন বললো শহীদুল ইসলাম তখন ছিলেন এখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাধীনতা বেতারের গীতিকা। তো শহীদুল ইসলাম ভাই লিখলেন জ্বলছে 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 প্রাণ আমার দেশ আমার। তো হরলাল রায় শুরু করলেন, আমি বললাম এটা একটু ডুয়েট করলে ভালো হবে, যেহেতু ডুয়েট গান খুব একটা হয়নি স্বাধীনতা বেতারে। তখন নাসির আহমদ শিলুয়াপা, এই নাসির আহমদ শিলুয়াপা ইংলিশ নিউজ পড়তেন তখন পারভিন হোসেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর পরবর্তীতে তিনি হয়েছিলেন। তো তার স্বামী ইমরান আহমদ এখন বর্তমানে প্রবাসী মন্ত্রী। তো নাসির আহমদ শিলুয়াপার সঙ্গে আমি ডুয়েট গানটি করলাম জ্বলছে 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 প্রাণ আমার দেশ। এই গানটি ডুয়েট গান হয়ে গেল স্বাধীনতা বেতারে প্রথম দ্বৈত সঙ্গীত, এবং সেটি প্রচারও হলো এটা খুব সম্ভব সেপ্টেম্বরের দিকে, এবং যেদিন প্রচার হলো সেদিন ঘোষণা করা হলো এবার একটি দেশাত্মবোধক গান দ্বৈতকণ্ঠে গিয়েছেন অরূপরতন চৌধুরী ও নাসরিন আহমদ। তো যেদিন প্রচার হলো ঘোষণা হলো স্বাধীনতা বেতার থেকে আমার নাম, সেদিনই বাংলাদেশে আমার বাবা মা ভাই বোন সবাই জানতে পারলো আমি জীবিত আছি, আমি মরি নাই, আমি জীবিত আছি এবং স্বাধীনতা বেতারে আছি। ওই তার একটা স্বস্তি পেল, কারণ তখন তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ইমেল ছিল না, SMS ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিছুই ছিল না। সুতরাং খুব দুশ্চিন্তার মধ্যে তারা ছিলেন এবং তাদের জীবনটা অনেকটা সংকটময় ছিল, কারণ তখন তো হিন্দু কোন কোন পরিবারে আছে সেগুলাকে তারা রাজাকাররা টার্গেট করেছিল সেসব পরিবারকে ধ্বংস করে দিলে। তো সেই হিসাবে আমাদের পরিবারটা খুবই সংকটের মধ্যে ছিল, এবং স্বাধীনতা বেতারে আমি গিয়েছি শোনার পর থেকে তারা একটু আরও বেশি সংকটে ছিল, কারণ তাদের পরিবারের একজন স্বাধীনতা বেতারে মুক্তিযুদ্ধে, সুতরাং তাদেরকে রাজাকার যদি খবর পায় হত্যা করে ফেলে। তো তারা একটু কিছুদিন আড়ালে আবডালে ছিলেন। পরবর্তীতে আমার গান টান প্রচার হওয়ার পর আমরা আরও অনুষ্ঠান কিছু করেছি বাংলা ভারতের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। তখন হাসান ইমামের একটি দল ছিল, তার সঙ্গেও আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি। তো এইভাবে আমরা স্বাধীনতা বেতার কেন্দ্র আমাদের 9টি মাস আমাদের কেটেছে, সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে দিয়ে আমরা কখনো খেয়েছি কখনো খাইনি, কখনো ঘুমিয়েছি কখনো ঘুমাইনি, কিন্তু কারোর মধ্যে কোনো অশান্তি দুশ্চিন্তা বা রাগ অভিমান ছিল না। আমরা সবাই ছিলাম এক এবং অনন্য, আমাদের মধ্যে একতা ছিল, আমাদের মধ্যে সম্প্রীতি ছিল, বন্ধুত্ব ছিল, এবং কখনো আমরা ঝগড়াঝাটি করিনি, কখনো আমরা মন খারাপ করিনি। আমাদের লক্ষ্য ছিল আমরা স্বাধীন দেশ হলে আমরা ফেরত যাব এবং তার জন্য যত ধরনের কষ্ট স্বীকার দরকার তা আমরা করি। এইভাবে বিজয় দিবসে যখন বিজয় হলো, আপনি যখন মানে বিজয়ের খবরটা, এই খবরটা আপনারা কখন পেলেন এবং পাওয়ার পরে প্রথম অনুভূতিটা কেমন লাগছিল? আমরা যেদিন শুনলাম যে ভারত আমাদের স্বীকৃতি দিয়েছে সেই দিন আমাদের স্বাধীনতা বেতার আমরা সবাই খুব আনন্দে আত্মার হয়ে একদম স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে বিল্ডিংতে বেড়ে রাস্তায় নেমে পড়েছিলাম। তো যেদিন রাস্তায় নেমে পড়ে চিৎকার করতেছি, আমরা মিষ্টি বিতরণ করছি, সেদিন সবার আশেপাশে বালিগঞ্জ এখনো সবাই জানতে পারলো যে এটা স্বাধীনতা বেতার কেন্দ্র, এর আগে কেউ জানতো না। ভারত স্বীকৃতি দেওয়ার পরেই কিন্তু আমাদের উল্লাসের মাধ্যমে সবাই জানতে পারে। আর যেদিন বিজয় হলো, আমাদের বিজয়ের পতাকা উঠলো বাংলাদেশে, সেই দিন আমরা অত্যন্ত আনন্দ সহকারে সবাই সবাইকে জড়িয়ে ধরছি, সবাই কান্না করছি, হাসছি, মানে কি যে আমরা করব, আমাদের মধ্যে একটা অভূতপূর্ব একটা অনুভূতি, সেই অনুভূতি ব্যক্ত করার মতো না যে আমাদের এই কষ্টটা সার্থক হয়েছে, আমরা বাবা মার কাছে আবার ফিরে যাব, আমরা বাংলা মাটিতে আবার ফিরে যাব, বঙ্গবন্ধুর সেই ঘোষণা সার্থক হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই যে আনন্দ উল্লাস আমাদের সেটা বলে বোঝাবার মতো নাই, সেই সেই দিনটা আমরা ফিরে পাবো না। তবে আমরা যদি আমাদের কাছে একটা ক্যামেরা থাকতো, একটা মুভি ক্যামেরা থাকতো, একটা আমরা ছবি তুলতে পারতাম, তাহলে হয়তো আমরা আজকে সেই ছবিটা তুলে আমরা দেখাতে পারতাম সবাইকে কীভাবে আমরা আনন্দে উল্লসিত ছিলাম সেই দিনটাতে। তবে গানটা রেকর্ড করা হলো, বিজয় নিশার উঠছে, ওই খুশির হাওয়া এই উঠছে, আমাদের
সুজয় শ্যাম সেটা শুরু করলেন, অজিত দার নেতৃত্বে আমরা গানটা রেকর্ড করলাম, গানটা বাজানো হলো, এরপরে আমাদের যাওয়ার প্রস্তুতি শুরু হলো। তো যে যার মতো আমরা গিয়েছি এবং আমি আমার মতো বাংলাদেশে ফিরে এসেছি, আবার সেই মায়ের বুকে, মায়ের কোলে ফিরে এসে মায়ের বুকে মাথা রেখে আবার বাংলাদেশের পতাকাকে আমরা বাংলাদেশে চির উন্নত রেখেছি। এটাই আমাদের সার্থকতা যে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন মাল্লা বেতারে আমরা গিয়েছিলাম। আমরা আজ শব্দ শুধু না, আমরা এখন বীর মুক্তিযোদ্ধা। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে অন্তত শব্দ সৈনিকদের বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতিটা দিয়েছেন, ভাতাটাকে তার তিনি আরও বেশি বাড়িয়েছেন। এই যে তার উদারতা এবং তার যে আন্তরিকতা, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং স্বাধীন মাল্লা বেতারের যে স্মৃতিটা, সেটা একটা আলাদা জাদুঘর মতো একটা করে রাখা প্রয়োজন। আর আমি গত বছর স্বাধীন মাল্লা বেতার কেন্দ্রে কলকাতায় গিয়েছিলাম, গত বছর খুঁজে খুঁজে আমি সেই স্বাধীন মাল্লা বেতার কেন্দ্র সেই বাসাটাতে গিয়েছিলাম, কিন্তু সেখানে একজন ভাড়াটিয়া থাকে, আমি অনেক ছবি টবি তুলতে চাইলাম, তারা খুব একটা খুশি হলেন না আমাকে দেখে, বরং একটু বিরক্ত। তবু আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা একটা ঐতিহাসিক বাড়ি, এখানে স্বাধীন মাল্লা উনি কিছুই কথা শুনতে আমাকে চাইলেন না। তো আমি অবশ্য বাংলাদেশ দূতাবাসের কাছে আমি জানিয়েছি যে এই বাসাটার জন্য সরকারের মাধ্যমে কিনে নেওয়া হয়, যদি এটা স্বাধীন মাল্লা বেতারের বিল্ডিংটা বাংলাদেশ সরকার কিনে নিতে পারে, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা আর্কাইভ হিসেবে থাকতে পারে, বাংলাদেশের দলিল হিসেবে থাকতে পারে, যাতে আগামী প্রজন্ম কলকাতায় গিয়ে অন্তত দেখতে পারে যে আমরা এই স্বাধীন মাল্লা বেতার কেন্দ্রটি এখানে ছিল, এরকম ঘরে ছিল স্টুডিও, এখানে আমরা খেতাম, এখানে আমরা ঘুমাতাম। যেমনিভাবে বাংলাদেশ বেতারে আমাদের স্বাধীন মাল্লা বেতারের সমস্ত যন্ত্রপাতিগুলি জাদুঘরের মতো রাখা হয়েছে, আমাদের জাতীয় জাদুঘরে কিছু রাখা হয়েছে, তো স্বাধীন মাল্লা বেতার কেন্দ্রটি যেন জাদুঘরের মতো রাখা হয়, এটি থাকবে সরকারের কাছে আমার কামনা, প্রার্থনা, অনুরোধ। তো আমার বর্তমান পেশা হচ্ছে আমি একজন প্রফেসর অফ ডেন্টাল সার্জারি বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। পেশা বলতে আমি একজন ডেন্টাল সার্জন এবং প্রফেসর অফ ডেন্টাল সার্জারি, ছেলে মেয়েদের পড়াই, ছাত্রছাত্রীদের পড়াই, সাথে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস আছে। আমি একজন পেশা একজন ডাক্তার সেটাও বলতে পারেন, আর নেশায় একজন আমি সঙ্গীত শিল্পী এবং সামাজিক বিভিন্ন আন্দোলন করি। আমি ধূমপান এবং মাদক বিরোধী আন্দোলন এই বাংলাদেশে শুরু করেছি প্রায় 40 বছর যাবৎ। আমার যে মাদক বিরোধী সংগঠন সেটার নাম হচ্ছে মানস, মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা। আমি এই মাদক এবং ধূমপান বিরোধী কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক পুরস্কার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পেয়েছি 1995 সালে আমার মানস আমার সংগঠন হিসাবে, এবং 1998 সালে আমি ব্যক্তি হিসাবে জাতিসংঘে পুরস্কার পেয়েছি মাদক ও ধূমপান বিরোধী কাজের জন্য, এবং রাষ্ট্রীয়ভাবে আমি পুরস্কৃত হয়েছি সমাজসেবায়। আমাকে জাতীয় দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার রাষ্ট্রের 21শে পদক 2015 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি পুরস্কারটি গ্রহণ করি। আপনারা যে এই চেতনা নিয়ে যুদ্ধে গিয়েছিলেন এবং সেইটা ধারণ করে যুদ্ধের পরেও দেশের বিভিন্ন সামাজিক আন্দোলনে জড়িত, আমি করে যাচ্ছি, আপনি কি মনে করেন আমরা আমাদের বর্তমান প্রজন্ম সেই ধারাটা বহন করে নিতে পারবে সামনের দিকে? আমি তো স্বাধীন মাল্লা বেতারে যুদ্ধে যেভাবে গিয়েছিলাম, আমি 18 বছর বয়সে গিয়েছিলাম, আমার তখন বয়স ছিল 1971 সাল, তখন আমি ঢাকা ডেন্টাল কলেজে প্রথম বর্ষে ছাত্র। তো আমার যে চেতনা, উৎসাহ, উদ্দীপনা এবং আমাদের যে একাগ্রতা, দেশপ্রেম সেই সময় ছিল, আমি এখনও সেটা ধারণ করি। এবং যুদ্ধতে ফিরে এসে আমি আবার ডেন্টাল কলেজে ক্লাস শুরু করি, আমার ডাক্তারি পরীক্ষা আমি শেষ করে ডাক্তার হয়েছি, পরবর্তীতে উচ্চতর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছি, বিদেশ থেকে ডিগ্রি এনেছি, বাংলাদেশে দন্ত চিকিৎসা পেশাকে আরও আমি প্রসারিত করেছি, আধুনিক প্রযুক্তির আমি সংযুক্তি করেছি, আমি লেখালেখি করেছি, 24টা বই প্রকাশ করেছি, আমি মাদক ধূমপান বিরোধী সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছি, এই দেশের তরুণ যুব সমাজকে ধূমপান ও মাদক থেকে মুক্ত রাখার জন্য অবিরত আমি কাজ করে যাচ্ছি। আমার এই পেশা নেশা সমস্ত কিছু কাজের মধ্যে আমার সামাজিক আন্দোলন বন্ধ হয়নি। তাই তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরাও
আমরা যেভাবে 18 বছর বয়সে যুদ্ধে গেছিলাম, তোমাদের এই 18 বছর বয়সে তোমরাও এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাদেশটাকে গড়ার জন্য তোমরাও চেষ্টা করো, এই দেশটা যেন সেই সোনার বাংলা হতে পারে। তিরিশ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।